সম্মানিত হুজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলের দর্শক আশা করি মহান আল্লাহ অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আজকে এখন আমি আপনাদেরকে শেখাবো দোয়া কুনুত যেটা আমরা বেতের নামাজে এশার নামাজের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি এটা একটি অনেকটি বড় এজন্য আমরা এটাকে অনেকে ভয় পাই আসলে আরবি পড়া যদি মুখস্থ একবার হয়ে যায় সেটা অন্তর থেকে ছুটে যায় না আরেকটা কথা যে জিনিসটি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে দান করে আরবি পড়া এই পড়াটাকেও যদি চর্চা না করে আল্লাহ তালা তার সেনা থেকে কেড়ে নিয়ে নেন এই জন্য নিয়মিত যে ব্যক্তি সালাহ আদি করবে তার এ দোয়াটা অবশ্য অবশ্য মনে হারাবে না ভুলে যাবে না যাই হোক আমি আপনাদেরকে শুদ্ধ করে শেখার জন্য এখন চেষ্টা করব এটা মুখস্থ আছে দুই একটি কয়েকটি জায়গায় উচ্চারণে একটু সমস্যা আমি আপনাদেরকে চেষ্টা করব। অতি অল্প সময়ের ভিতরে সে ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য আমরা কথা না বলে আমরা শুরু করি আল্লাহুম্মা এখানে আমরা বলি আল্লাহ হুম্মা না এখানে বলবো আল্লাহুম্মা হুম ইন্না একটু হলেও দেরি করবেন ইন্না নাস্তা নুকা আর এই জায়গায় যদি আমরা পড়ে ফেলি নাস্তা ইনুকা তাহলে এই জায়গায় এই অক্ষরটা বাদ যাবে আর নামাজ পড়লে অবশ্যই লং করতে হবে তাহলে এখানে আমরা বলবা এখানে হাড়কা দেখ গালি ফনে উপরের লাইনে দেখেন এখানে এক লেখা এক এটা একালিফ আর এটা একালিফ যে অক্ষরটা এক নীচের অক্ষরটা এক একালিফ এখানে নুন অক্ষরে গালিফ এখানে আইন অক্ষরে গালিফ আল্লাহুম্মা ইন না নাস্তা অ ই ওয়া নাস্তা গো এই জায়গায় এই অক্ষরটা আমাদের একটু উচ্চারণ করতে সমস্যা হয়ে যায় আমরা এখানে বলবো ওয়া নো আমান দ্য কাবে ওয়া নো মি যদি বলি ওয়া মিনু বেকা এখানে আমজা অক্ষর উচ্চারিত হয় না তাহলে এই আমজা অক্ষর উচ্চারণ করার জন্য আমরা এখানে বলবো ওয়া নো মিন ও কালু আয়লাই কা মনুষ এই অক্ষরটা আমরা ভুল করে। বলে অক্ষরটা সিন উচ্চারিত হয় এখানে হলো থা জিব্বার আগা থেকে সা অক্ষরে জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয় মানুষ নি নি নঞ্জের নি নি মিলবে ইয়ার সাথে নি একালি মানুষ নি আলাইকাল কাল

অনস্মনি আইনিক ডেলিফ পড়ে অনাস কুরুকা এক লেখা নেই এক লিপ তার নেই হারকাত হারকাতের উচ্চারণে তাড়াতাড়ি পড়তে হয় অনাস কুরুকা অলা এক লিখ অলা নাক ফুরুকা এই শব্দটা এমন করবো অনাস কুরুকা অলা নাক ফুরুকা ওয়না তরুকু মাইয়াফ জুরুক আমরা এখানে উচ্চারণ এই টাক্ষণা খোলা উ উ যদি বলি আইনক্কর উচ্চারিত হয় না আইনক্কর হলকের মধ্য থেকে একটু চেপে পড়িতে হয় আইন পেশরু কলেজপে হা ওনা খোলা উ মাই জুরুক আর এটা একটাই আর এই জায়গা আমরা ভুল করি আমরা বলি দেখি আল্লহ মাইয়া কানা বদুওয়ালা কানু সাল্লি ইয়া কানা বোদু ইয়া এটা আর এই অক্ষরটা বাদ দেয় এই অক্ষরটা আদায় করার জন্য আমরা বলবো এই ইয়া কানা এই ইয়া কানা আর বদু ওয়ালা কানু স্বল্লি এই অক্ষরটা ভুল করি আমরা বলি ওয়ালা কানু সাল্লি ওয়ালা সাল্লি উচ্চারণ করলে আমরা অক্ষরটা ভুল করবো ওয়ালা কানু স্বল্লি এ এই যে

ও ই লাই ই ফিদু এই অক্করটা আমরা বাদ দিই আমরা বলি ও ফিদু, ফি ফিদু ও এমন হবে ওয়ান আ ফিদু ওয়ান ফিদু আবার এই অক্ষরটা আমরা কি বলে থাকি ও ফেদু ফেদু যদি বলে ফেজের ফে ফা ফাজের ফি ফাজের ফি বাংলাদেশ ফাইদেশ শিকার ফি আরবিতে ফাজের ফি ওয়ানাহফিদু ওয়ানারুজু রহমাতাকা ওয়ানাখশা এই জায়গা বল করে আমরা দেখেন আমরা অনেকে বলি ওয়ানারুজু রাকমাতাকা রাকমাতাকা দেখেন এখানে র জবর র র মিলবে হাই এর সাথে রহ রহমাতাকা ওয়ানারুজু রহমাতাকা ওয়ানাখশা ওয়ানাখশা আমরা এই জায়গায় বলি অনাকসা ওয়ানাখশা এটা নুন কাফ জবর নাক আর নুন খ জবর নাখ ইন না আদাবাকা আদা বা আমরা বলি বিলকুফারিমুল হিক বিলকুফারিমুল হিক যদি পড়ি এ ফা অক্ষরের পরে যে আলিব অক্ষর দেখা যায় এই আলিব অক্ষর আমরা কে বাদ দিয়ে ফেলি আরবি তাজবিদ হলো একটি অক্ষর কেউ যদি বাদ দেয় তাহলে তার উচ্চারণ ভুল হয়ে যায় তাহলে তার সব হয় না গুণা হয়ে যায় তসবিদ হল নিয়ম কানুন শুদ্ধ তেলাওয়াতে দরকার হয় তসবিদ সারা তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে যেন এখানে এগালি বিল কুফারি মন প্রথম থেকে আমি উচ্চারণগুলো করে দিই অল্ল হুম্মা ইন্না নাস্তা অনাস তাও ফিরুকা অনু মি নবিকা ওনা তাওয়া কালু আইলেয়িকা অন নি আইলেয় কাল খইর অনাস কুরুকা ওলা নাকফুরুকা অনাকলা অনাতুরুকু মাইয়াফ জুরুক দম সেদি দিলে জুরুক এমন করবো তবে আর যদি ধরে যান অনাতুরুকু মাইয়াফ জুরুকা আল্লহুম إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق 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 তা আমরা এভাবে পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ সব আহ্নাল আমাদেরকে সকলকে সহি শুদ্ধ করে নামাজ এবং সহি শুদ্ধ করে পবিত্র আল কোরআনুল করিমের সোড়া এবং দোয়াগুলো নামাজে আমাদেরকে সুন্দরভাবে আদায় করা তাও ফিগানাত করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ